কোলাবোরেশন শুট আছে, সেটা অন্য বিষয়, কিন্তু সারাদিন আমার ছুটি। আমি ঠিক করেছি একটু বাড়িটাও গুছাবো আর একটু স্কিনের যত্ন নেবো। স্কিনে অনেকদিন ধরে পিম্পলস, সেখান থেকে একটু দাগও হয়ে গেছে। বাট এটার একটা হোম রেমেডি আমি বের করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কারণ অ্যাকনে আমাদের জেনারেশনের একটা মানে খুব বড় প্রবলেম। আমাদের এই সময় অনেক হরমোনাল চেঞ্জেস হয়, আর প্লাস স্ট্রেস থেকে, ধুলো বালি সব কিছু থেকে আমাদের মুখের মধ্যে অনেক ব্রণ বেরোয়। মেকআপ, আমি যখন রোজ মেকআপ করি বলে আমার মুখে ব্রণ বেরোয়, আমি যখন মেকআপ বন্ধ করে দিই, এই যে টানা 25 থেকে 31 তারিখে ছুটি ছিল, আমার পুরো স্কিন ভালো হয়ে গেছিলো। কিন্তু মেকআপ তো করতেই হবে শুটিং করতে গেলে, আর মেকআপ করাটা বিষয় না, মেকআপটা যে স্কিনের মধ্যে এতক্ষণ থাকে 14-15 ঘন্টা, স্কিনটা অক্সিজেন পায় না, তার জন্য স্কিনে প্রচুর প্রবলেম তৈরি হচ্ছে। প্রচুর জল খেতে হচ্ছে, শীতকালে জল খাওয়া কম হয়ে যাচ্ছে। স্কিন কেয়ার তো দেখাবো, আরও যা যা করবো সেগুলো দেখাবো। এইগুলো সব আমি অনলাইনে কিনেছি, এর মধ্যে জামা কাপড় রাখবো বলে, দেখতে ভীষণ স্মার্ট। কিন্তু আমি 6টা অর্ডার করেছিলাম দুর্ভাগ্যবশত 3টে এসেছে। তো আমি নমিতা দিকে বললাম, সকাল থেকে উঠে থেকে কোনো কাজ করিনি, কিছু তো কাজ করি, এটার মধ্যে জামা কাপড় ঢুকাই। ও নমিতা দি আমাকে চামচ দেবে বলে ওদিকে চামচ সাপ্লাই করছি। কিচেনের জিনিসগুলো এখনো সব আসেনি, এসব মশলা তোলার চামচ টামচ কিনেছি, কাঠের চামচ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আমাকে, বলছে দেখাও সব চামচগুলো। এই যে আগের দিনের ভিডিওতে বলছিলাম হাতে পায়ে লক্ষ্মী, এটাই হচ্ছে কারণ। তো চামচ টামচ এসছে, প্লাস মাথায় শীতকালে যা হয় ড্যান্ড্রাফ হয়ে যায়, তার জন্য একটা জিনিস আমি অর্ডার করেছি। আমি জানি না সেটা যদি কাজ করে তবেই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ অকারণে বলে খুব লাভ নেই। খুব দামি একটা প্রোডাক্ট, মানে কিনলে টাকা পয়সা দিয়ে তারপর কাজ করলো না, তারপর আমাকেই বকা দেবে তোমরা। তো আমি আগে নিজের উপর এক্সপেরিমেন্ট করিনি, যদি আমার মনে হয় কাজে দিচ্ছে তাহলে তোমাদেরও দেবে। মেকআপ কিট কিন্তু আমাদের মেয়েদের জন্য প্রচণ্ডই ইম্পর্টেন্ট। এবার ট্রাভেল করার সময় যদি ওয়েট আর সাইজের জন্য মেকআপ কিট বাড়িতে ফেলে যেতে হয় তাহলে মনটা খারাপ হয়ে যায়। তো আমি যদি আমার নিজের পছন্দের শেডসটা, লিপের শেডসটা ক্যারি করতে না পারি, আমার প্রচণ্ড মন খারাপ হয়। কারণ আমার মনে হয় যে লিপস্টিক ছাড়া আমার মেকআপটা পুরোপুরি ইনকমপ্লিট। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাকে শুটিং করতে হয়, অনেক সময় আমাকে গাড়ির মধ্যে মেকআপ করতে হয়। তো ট্রাভেল ফ্রেন্ডলি মেকআপ কিট থাকলে খুব সুবিধা হয়। তোমাদের কি জানা আছে কোনো কিউট মিনি সাইজের কোনো লিপস্টিকের কথা? আমার তো ডেফিনেটলি আছে, ফেসেস ক্যানাডা কমফি ম্যাট মিনি লিপ কালার। এই লিপস্টিকগুলো 10 ঘন্টা স্টে করে, লিপকে ড্রাই হতে দেয় না, কারণ এগুলো অ্যালকোহল ফ্রি। আর এটাতে আছে অ্যালমন্ড অয়েল। সব থেকে বেশি ইন্টারেস্টিং সেগুলো হলো লিপস্টিকগুলোর এই মিনি সাইজটা। আর এই লিপস্টিকগুলো 12টা শেডসে অ্যাভেলেবেল আছে, আমার ফেভারিট সব কটাই প্রায়, তার মধ্যে 3টা শেডস আমি তোমাদের ট্রাই করে দেখাচ্ছি। এই মিনি লিপস্টিকগুলোর দাম হচ্ছে 199 টাকা, যদি ফুল সাইজ কিনতে চাও তাহলে 399 টাকা। আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই লিপস্টিকগুলো তোমরা পাবে শুধুমাত্র পার্পলে, আর কোথাও পাবে না। 6 থেকে 13 তারিখ পর্যন্ত পার্পলে কিন্তু নিউ লুক সেল চলছে, তাড়াতাড়ি এক্সাইটিং অফার্স গুলো দেখো, প্রোডাক্ট গুলো কেনো। কিসের জন্য ওয়েট করছো? এক্ষুনি পার্পল অ্যাপ থেকে শপিং করা শুরু করে দাও। এবার আমাদের সুন্দর হওয়ার বাকি রুটিনটা ফলো করতে থাকো। একবার গুছিয়েছিলাম আলমারি, আমার মা এসে সবটা ঘেঁটেছে, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তুমি যদি ভিডিওটা দেখো তোমাকে মনে মনে আমি অনেক গালাগাল দিচ্ছি। আর নমিতাদি মাকে আজকে হাতে নাতে ধরেছে, বলো একটু নমিতাদি গল্পটা। দিদির এত জামা কাপড় রেখেছি, তার মধ্যে রাঙালু আর কি ক্যাপসিকাম। দিদি ওগুলো কোথায় রাখলাম আমি একটু ভিডিওতে দেখাই, দাঁড়াও বন্ধ করো, এখন আমি আনি। এই যে এই যে বৌদি, এগুলো তুমি কি রেখেছো জামা কাপড়ের মধ্যে? এক্ষুনি দিদি আমায় গালাগালি দিত, একদম তোমাকে হাতে নাতে ধরেছি, ছাড়বো না, তুমি আসো। চলে এসেছি, এবার একটা একটা করে জিনিস তৈরি করবো আর একটা একটা করে তোমাদের শেখাবো। শেখাবো মানে নিজেও প্রথমবার এক্সপেরিমেন্ট করছি, কিন্তু এটা হবে আমি জানি। আমি অনেক ছোটবেলা এটা ইউজ করতাম, যখন আমি কোনো ক্রিম মুখে লাগাতাম না, যখন স্কুলে পড়তাম, মাঝে মধ্যে হয় না একটা বয়সে খুব পিম্পলস বেরোয় আমাদের মুখে, এইগুলো দিয়ে কন্ট্রোল হতো। আমি আবার চেষ্টা করছি। শশা কেটে নিয়েছি, শশা কেটে নিয়েছি, এটাকে এবার মিক্সারের মধ্যে ভালো করে পেস্ট করে নেবো, দেখো পরপর কি করি।
এই যে এটাকে দেখতে পাচ্ছ একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ছেকেই বাটিটার মধ্যে নেব। নমিতাদি বললো যে ওই জালির থেকে এটা করে বেটার ছাঁকা যাবে, তো সেটারই চেষ্টা আমরা করছি। এটার ব্র্যান্ড ঘুরিয়ে দিই। হ্যাঁ ঠিকই বলেছে নমিতাদি, একদমই ওটাকে একদম চিপে দাও, জাস্ট জলটা বের করে দাও। আমরা অনেক ক্ষেত্রে কিউকাম্বার টোনার কিন্তু ব্যবহার করি, তো এই টোনার যদি তোমরা বাড়িতে বানিয়ে নাও তাহলে আলাদা করে কোনো টোনার কিনতে হবে না। শশা থেকে জাস্ট শশাটা পেস্ট করে নিয়ে জলটা শুধু বের করে নিলে। এবার এই ধরনের কোনো বটল কিনতে পাওয়া যায়, এগুলো দেখবে আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমার একটা ফিক্সার শেষ হয়ে গেছিলো, তো সেই বটলের মধ্যে আমি এটাকে ঢুকিয়ে নেবো। এর মধ্যে জল ভরেছিলাম ভর্তি করার জন্য। তার আগে আরেকটা কাজ আছে, এইটার মধ্যে অল্প করে লেবুর রস মেশাবো। যে লেবুর রস এর মধ্যে চিপে নিচ্ছি, সমস্ত প্রিপারেশনগুলো তৈরি করে রাখি, পরপর কীভাবে ইউজ করবে তারপর দেখাবো। আমার কাজ হচ্ছে এই বটলটার মধ্যে এটা দিয়ে দেওয়া। একটু বেসিনের কাছে গিয়ে করছি, কারণ যদি পরে, হ্যাঁ পড়বেই, সেই জন্যই আমি এটা করলাম। আই থিঙ্ক এবার এটা স্প্রে করা যাবে। ইয়েস রেডি। রান্নাঘরটা আমাদের এখন অর্গানাইজড হয়নি, মানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ভীষণই খারাপ অবস্থা। তো নমিতাদি গেছে, আমার লাগবে হচ্ছে আলুর কিউবস বানাতে হবে আমাকে। তো আমাকে আলু কাটতে হবে, মানে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো আমি এখন বসেছি এই বটিটা দিয়ে খোসা ছাড়াতে, কারণ ওই যেটা দিয়ে ছাড়ায় সেটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি শিফটিং করলে যা হয় সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সবটা আমি এত তুতলে কেন যাচ্ছি, সবটা সাজাতে অনেক বেশি সময় লাগবে। তো মোটামুটি 20 মিনিট হয়ে গেছে আমি এই আলুটা ছাড়িয়েছি, আরো 20 মিনিট ধরে এটা ছাড়িয়ে নিই। সো আমি আলুগুলো কেটে অল্প অল্প ধুয়ে নিয়েছি, বেশি জল দিয়ে ধুইনি, জাস্ট একটু পরিষ্কার করে নিয়েছি ধুলোগুলো। আমার লাগবে হচ্ছে 2 থেকে 3 কিউব। তো আমি এটার পরিমাপ করে আলু নিয়েছি, এক গাদা নিয়ে নষ্ট করিনি, বরফের জলটা নষ্ট না করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। একেবারে জলের মতো গুঁড়ো হয়ে গেছে যেমনটা আমি চেয়েছিলাম। এবার এটাকে যেটা করব আমি, বরফের মতো করে জমাতে দেব। এই বরফগুলো আমার লাগছে না, তো আমি ফেলে দিলাম, ওর জায়গায় আমি ট্রেটাকে এটা দিয়ে ভর্তি করে দেব। ট্রেটাকে আমি বন্ধ করে দিলাম, এবার এটাকে বরফ করে জমাতে দেব। এবার এটাকে বরফের জন্য জমাতে দেব। এবার আরও একটা সহজ জিনিস, আমরা প্রত্যেক দিন ভাত খাই, তো চাল ভেজানোর একটা জল থাকে, সেই জলটা, এই যে এই জলটাকে আমি বোতলের মধ্যে ভরে নেব। স্প্রে বটল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যার জন্য আমি ভাবলাম যে শশার বটলটাতেই ভরবো। ভাত তো রোজই রান্না হয়, ভাতের জল রোজ পেয়ে যেতেই পারি, কিন্তু শশাটা আমাকে একটা জায়গায় রেখে তারপর এটা করতে হবে। এই ঘোলাটে জলটাই কিন্তু আমাদের প্রয়োজন, চাল ধোয়ার পরে যে জলটা আসে। নমিতাদিকে বাজারে পাঠিয়েছিলাম কলা দুধ আনতে, তো বেলা হয়ে গেছে, দুধ শেষ হয়ে গেছে। নমিতাদি নমিতাদি কি করেছে জানো, বাজারে গিয়ে বলেছে আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, প্লিজ আমাকে দুধটা দাও, কলা দুধ খাবে। বলছি কাল সাপ নাকি দুধ কলা দিয়ে কাল সাপ নিয়ে যাচ্ছিল, তার থেকে নিয়ে নিয়েছি আমি তাকে টাকা দিয়ে। ছি ছি ছি। তো ঠিক আছে চলো আমরা শুরু করি। এই যে পাকা কলা নিয়ে আসা হয়েছে, কলাগুলোকে কেটে আবার মিক্সারের মধ্যে পেস্ট বানিয়ে নেবো। এই পেস্টটা বেশি করে বানিয়ে রাখবে না, এতটা দুটো লাগবে বলে আমার মনে হয় না নমিতাদি। তো এই যে কলা, একটা কলাই আমি কেটেছি, এর এবার জলের বদলে এখানে আমি কাঁচা দুধ দিয়ে দেব। আই থিঙ্ক আমাকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমি এই যে এর মধ্যে করে সবটা নিয়ে এখানে চলে এসেছি ঘরের মধ্যে, যাতে শান্তিপূর্ণভাবে ভিডিওটা করতে পারি। ফার্স্ট স্টেপ আমি যেটা করব, আমি আমার মুখটাকে ক্লিন করব। ক্লিন করার জন্য আমাকে যেটা করতে হবে, ওয়েট আগে মাথায় চুলটা আটকে নিই। ওকে, তো আমি আমার চুলটা আটকে নিলাম। আমি জানি অনেকের প্রশ্ন হবে আমি এটা কোথা থেকে কিনেছি, 3 বছর আগে কিনেছিলাম, কোথা থেকে কিনেছিলাম আমার মনে নেই। ফার্স্ট ক্লিনজিং আমি কোনো ফেস ওয়াশ বা টোনার কিছু দিয়ে করব না, আজকে যা করব পুরো ন্যাচারালি তোমাদেরকে দেখাবো। দুধ কিন্তু ক্লিনজার হিসেবে খুব ভালো কাজ করে, যার জন্য আমি একটু বাটিতে দুধ নিয়ে এসেছি। তো এইটার মধ্যে অল্প একটু তুলো নিয়েছি, তুলোটা দুধের মধ্যে দিয়ে যেভাবে আমরা নর্মালি ক্লিনজার ইউজ করি সেভাবেই আমরা করব। এটা একটু চেপে নিলাম যাতে মুখ দিয়ে না গড়িয়ে পড়ে।
এইভাবে জেন্টলি আমরা আমাদের মুখে খুব অত্যাচার করি। আমি যেটা নিজে করি, আমি জানি না তোমরা করো কিনা, আমি মুখ খুব এরম 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 করে পরিষ্কার করি, যেটা একেবারেই উচিত না। আমাদের মুখের স্কিন কিন্তু প্রচন্ড পাতলা হয় আর গা হাত পায়ের থেকে অনেকটা সফট হয়, তো খুব আলতো হাতে এটা করব আজ থেকে। আমিও নিজেকে প্রমিস করছি, তোমরাও করো। তো এটা দিয়ে মুখটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। খুব একটা ময়লা বেরোবে না, কারণ আমি কালকে থেকে বাড়ির মধ্যে আছি, বাড়ি থেকে বেরোইনি। কিন্তু বাইরে থেকে আসার পর দুধ কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে। প্রত্যেকদিন ক্লিনজিং কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এবার আমাদের যাদের অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য এই পুরো প্রসেসটা দেখানো। ক্লিনজিং এর পর আমি একটা মাস্ক তৈরি করেছি, সেটা এবার আমি তোমাদের দেখাবো। এবার আমি যেটা অ্যাপ্লাই করব, কলা আর দুধ দিয়ে যে মাস্ক আমি বানিয়েছিলাম, এই যে এই যে, সেটা আমি এবার মুখে অ্যাপ্লাই করব। এটা একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে সব থেকে ভালো হয়, আমার কাছে সব আছে কিন্তু কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি হাত দিয়েই অ্যাপ্লাই করছি আর এটা একটু ঠিক বানিয়েছি যাতে এটা প্যাকের মতো আমরা ইউজ করতে পারি। অল্প পরিমাণ দুধ দিয়েছি যাতে খুব পাতলা না হয়ে গিয়ে মুখ দিয়ে গড়াতে শুরু করে। আমরা সবাই জানি কলার মধ্যে ফাইবার থাকে যেটা আমাদের স্কিনটাকে টাইট করতে হেল্প করে। একটা বয়সের পর আমাদের স্কিন যেমন ঢিলে হতে শুরু করে, স্কিনে পিগমেন্টেশন, রিঙ্কেলস, প্রচুর কিছু দেখা দেয়, সেই সমস্ত কিছু থেকে প্রোটেক্টেড রাখে। এবার এটা আমি লাগিয়ে ছেড়ে দেবো না, এটা আমি আমার পুরো মুখে মাসাজ করব 20 মিনিটস। দু হাত দিয়ে সার্কুলার মোশনে আমি এটাকে মাসাজ করতে থাকবো। তো প্রায় 30 মিনিটস হয়ে গেছে, আমি এবার আমার মুখটা ধুয়ে আসি। তো আমি আমার মুখটা পরিষ্কার করে ধুয়ে এলাম। এবার আমি যেটা করব, আমার মুখে আমি ওয়েট চাল থেকে যে জলটা বের করেছিলাম সেই জলটা আমি এই কন্টেনারটার মধ্যে ঢুকিয়ে নিয়ে মুখে স্প্রে করব। আমরা অনেক ক্ষেত্রে আমরা এটা শুনেইছি, রাইস ওয়াটার বলে টোনার বা স্প্রে পাওয়াই যায়, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি এটাই, চাল ভিজানো যে জলটা সেটাকেই বলা হয় রাইস ওয়াটার। তো এটা আমি আমার মুখে এবার স্প্রে করে দেব। বেশ অনেকটা স্প্রে করেছি, এটা ন্যাচারালি আমি ড্রাই হতে দেব। রাইস ওয়াটার আমি আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি যেটা করব, শশার যে স্প্রেটা আমি বানিয়েছিলাম কিউকাম্বার অ্যান্ড লেমন দিয়ে, সেইটা আমি আমার মুখে অ্যাপ্লাই করব। এটা ওটা অ্যাপ্লাই করার সময় আমাকে চোখ স্ট্রিক্টলি বন্ধ রাখতে হবে, কারণ আমি ওতে লেবুর রস মিশিয়েছি আর লেবুর রস চোখে গেলে আমরা সবাই জানি আমাদের চোখ জ্বালা করবে, ইরিটেশন তৈরি হবে। তো আমি জাস্ট বটলটা চেঞ্জ করে নিই। এবার এই বটলের মধ্যে আমি কিউকাম্বার টোনার নিয়ে নিয়েছি, চোখ বন্ধ করে মুখে স্প্রে করব। এটাকেও আমি নর্মালি ড্রাই হতে দেবো, আর আমার খুব ভয় লাগছে যে আমি চোখটা খুলছি না, ড্রাই হয়ে যাক তারপর চোখ খুলব। কিউকাম্বার টোনার আমার মুখে শুকিয়ে গেছে। এবার আমি যেটা করব, মামাআর্থ থেকে কোলাবোরেশনের যে মাস্কগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম সেই মাস্ক আমি ইউজ করি, আমার নিজের খুব ভালো লাগে, সেই মাস্ক আমি মুখে একটা দিয়ে 20 মিনিটস ওয়েট করব। তো এটাকে এবার মুখ থেকে তুলে দেওয়ার সময় হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। এবার এই যেটা আছে এটা আমি মাসাজ করে মুখের মধ্যে বসিয়ে দেবো। এই মাস্কগুলো আমাদের স্কিনে খুব ভালো হাইড্রেশন দেয়, তো এটাকে আমি নিজে থেকে ড্রাই হতে দেব, আই থিঙ্ক তারপরে আমার স্কিনটা গ্লো করবে। ইয়েস, তো যেটা বলেছিলাম সেটাই, আমার মুখের মধ্যে এটা পুরো ড্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে গ্লো করছে। হাফ অ্যান আওয়ার আমি এটাকে কিচ্ছু করব না, হাফ অ্যান আওয়ার হয়ে গেলে কিউকাম্বার কিউবসগুলো তৈরি হয়ে যাবে বরফের, তো সেইগুলো দিয়ে আমি মাসাজ করব, সেটা তোমাদের দেখাচ্ছি। দুপুর থেকে রাত হয়ে গেছে, আমি দুপুরবেলা একটা ঘুমিয়েছি, কিন্তু আমার স্কিনটা সত্যি, তোমরা নিজেরা বলো সকালবেলা যেরকম ছিল এখন কি তার থেকে বেটার লাগছে? না, আমার তো নিজের লাগছে। তো এই 4 দিন আমরা টানা এটা করব, তোমাদের সাথে আমারও দেখা হবে, যার যার অ্যাকনে আছে তারাও আমাকে জানাবে 4 দিন পর তোমাদের স্কিন বেটার হলো কি হলো না। এবার রাত্রিবেলা ঘুমানোর একটা রুটিন আমরা ফলো করব, মুখটাকে আবার ক্লিন করে নেব সকালবেলা যেভাবে দুধ দিয়ে ক্লিন করেছিলাম। এইবার আমি যেটা করব, আলু দিয়ে যে বরফের কিউবসগুলো বানিয়েছিলাম সেইগুলো ইউজ করব। এগুলো দেখতে এরকম হয়েছে,
তোমাদের ওই বরফ ইউজ করার দেখবে অ্যামাজনে অর্ডার করলে পাওয়া যায় আইস হোল্ডার, ওগুলো যদি কারোর কাছে থাকে খুব ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি হাতে করে ইউজ করছি। টাওয়ালটা ধরে রাখলাম, জল পড়ছে, খুব শীত লাগছে। স্কিনটাকে ঠান্ডা করাও ভীষণ দরকার। পুরো আলুর গন্ধ বেরোচ্ছে বরফটা থেকে। ইটস ওকে, যদি আমার স্কিনটা ভালো হয়ে যায় আমি সেটাও সহ্য করব। এই দেখো মুখে যে এটা বেরোচ্ছে, এটাই আমাদের স্কিনটাকে হিল করতে হেল্প করবে। দেখতেই পাচ্ছ আমার দুটো গাল একদম লাল হয়ে গেছে, স্কিনে রেডনেস তৈরি হয়েছে। এটা 20 মিনিটস পর নিজে থেকে চলে যাবে। ঠান্ডা দিচ্ছি বলে মুখটা এরকম লাল হচ্ছে, আর কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। জাস্ট একটা কিউবেই আমার হয়ে গেল, বাকিগুলো আর লাগলো না। আমি আবার ফ্রিজে তুলে দিতে বলি নমিতা দিকে। টাওয়েলটা পুরো নষ্ট হলো। হ্যাঁ ধুতে হবে নমিতা দি। এই যে আমি মুখটা এবার ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিলাম, এরকম অল্প হাতে মুছে নিচ্ছি মুখটা। স্কিনটাকে 20 মিনিটস রেস্ট দেব, তারপর আচ্ছা সেই সময়টুকুর মধ্যে আমি ডিনার করে নেবো। আমার ডিনার চলে এসেছে, তারপর ময়শ্চারাইজার লাগাবো। ডিনার হয়ে গেছে, স্কিনটা রেস্ট পেয়ে গেছে। এবার আমি যেটা করব, আমার একটা ময়শ্চারাইজার আছে যেটা আমি অ্যাপ্লাই করব। তোমাদের কাছে যা রাত্রিবেলার শীতকালে আমরা যা ক্রিম মাখি সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা শীতকাল, আমাদের স্কিন এমনি ড্রাই হয়ে থাকে, বেশি করে ময়শ্চারাইজার লাগানো উচিত আমাদের। নমিতাদির প্রচন্ড ঘুম পেয়েছে, আমাকে ডিঙিয়ে টিঙিয়ে চলে যাচ্ছে। এটা এবার ভালো করে সার্কিউলার মোশনে, ঠিক সকালবেলা যেভাবে প্যাকটা মাসাজ করছিলাম সেইভাবে ময়শ্চারাইজারটা মাসাজ করে দেবো স্কিনের মধ্যে। তো ক্রিমটা আমি খুব আস্তে আস্তে প্রায় 20 মিনিট ধরে মুখের মধ্যে মাসাজ করে বসিয়ে দিলাম। ওকে সো ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা বেটার হয়েছে একদিনে, মানে 24 ঘন্টার ভেতরে। আর এই যে নমিতা ঘুমোচ্ছে, বকে বকে ঘুমোতে পারালাম। তো আজকে ভিডিওটা এই অবধি থাক, কালকে সকালবেলা একটা ছবি আমি অ্যাটাচ করে দেবো আমার স্কিনের কি অবস্থা থাকছে। আর তোমরাও আমাকে জানাও এটা মোটামুটি 4-5 দিন ইউজ করার পর তোমাদের স্কিন কতটা ভালো হলো। আর এই ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।